हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आम्रा ए वीडियोर माध्यमे देखे नेब पीएम किसान सम्मान निधि योजना जो रही है। एखाने जदि आपनी आवेदन करे थाकेन आर आपनार नामटा जदि बेनिफिशियरी लिस्टे चले आसे बा धरुन आपनार नामटा अनेक दिन धरेई छिलो किन्तु कोनो कारणवशत आपनी टाका पाच्छिलेन ना, से आधार कार्ड भेरिफिकेशन जदि ना होये थाके सेटार जन्नो होते पारे, बा आपनार बैंक डिटेल्स धरुन कोनो प्रब्लेम छिलो सेटार जन्नो होते पारे, কোনো কারণবশত আপনি টাকাগুলো পাননি। এখন ধরুন নতুন করে আপনার ব্যাংক ডিটেলস হোক বা আপনার আধার ভেরিফিকেশন সেটা আপনি কমপ্লিট করিয়েছেন, এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি কতগুলো পেমেন্ট পাবেন? কিন্তু অনেকেই আবার দেখছেন যে অনেক আগে আবেদন করেছিলেন কিন্তু ব্যাংক থেকে রেসপন্স করেনি, যার কারণে কিন্তু আপনারা আপনাদের যে পেমেন্ট সেটা কিন্তু দুটো বা একটাই কিস্তি পেয়েছেন, বেশি কিন্তু পাবেন না, মানে বেশি কিন্তু আপনাদের আরএফটিও বা যেটা এফটিও সেটা কিন্তু জেনারেট হয়নি। তো আমি আপনাদের একটা লাইভ প্রুফ দেখাবো যেটাতে কিন্তু আপনারা দেখবেন এই রিসেন্টলি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে অক্টোবর নভেম্বর মাসে যে অ্যাপ্লিকেশনগুলো মানে অ্যাপ্রুভ হয়েছে সেগুলোর কিন্তু আরএফটিও কতগুলো জেনারেট হচ্ছে বা কতগুলো এফটিও কিন্তু জেনারেট হচ্ছে, অর্থাৎ কটা কিস্তি কিন্তু পাবে সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। তো বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য যাদের কিন্তু এইমাত্র নতুন করে একদম অ্যাপ্রুভ হয়েছে, ব্যাংক থেকে রেসপন্স করেছে তাদের জন্য, আর যারা আগে থেকে অ্যাপ্রুভ করে রয়েছেন বা আগে থেকে আপনারা টাকা পাচ্ছেন বা আগে থেকে আপনার এফটিও জেনারেট হয়েছে, তারা তো আপনারা জানেনই যে আপনারা ডিসেম্বর মাস আসলে টাকাটা পেয়ে যাবেন। আর যাদের এখনও রেসপন্স দেয়নি ব্যাংক থেকে বা আধার নাম্বার আপনাদের এখনও ভেরিফাই হয়নি, তারা কীভাবে করবেন সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে, আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন খুলে রেখেছি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটা ফার্মারের। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির যে নাম ওটা আমি হাইড করেছি, বাকি ডিটেলসগুলো শো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কি করেছি দেখুন, নিচের দিকে আমি যেটা আপনাদের দেখাতে চাই সবার প্রথমে সেটা হচ্ছে এর রেসপন্স ডেটটা দেখুন, মানে ব্যাংক থেকে যে রেসপন্স করেছে সেই ডেটটা দেখুন, 29/10/2021, অর্থাৎ অক্টোবর মাসের কিন্তু 29 তারিখে এই ব্যক্তির রেসপন্স করেছে। আর একটা জিনিস দেখুন, এফটিও কতগুলো হবে সেটা একটা দেখুন, দেখুন রিকোয়েস্ট কতগুলো দিয়ে দিয়েছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট সেটা কতগুলো রয়েছে দেখুন, 1, 2, 3, 4, অর্থাৎ 4টা কিস্তি অবধি কিন্তু এই ব্যক্তি একবারেই পেয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যদি 31 অক্টোবরের মধ্যে করে নেন তাহলে তো 2টা কিস্তি পাবেনই, আর এই ব্যক্তি আগেই করেছিল যার কারণে কিন্তু এই ব্যক্তির 4টে হয়েছে। কিন্তু একটা জিনিস দেখার রয়েছে দেখুন, রেসপন্স ডেটটা দেখুন 29/10 কিন্তু করেছে, অর্থাৎ আপনারা বলছিলেন যে ব্যাংক ডিটেলস কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। তো আমি আপনাদের যেটা বলেছিলাম যে অক্টোবর নভেম্বরে কিন্তু সবগুলোই হয়ে যাবে, কারণ ডিসেম্বরে টাকা দেওয়ার কথা। তো যদি আপনার না হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এডিও অফিসে গিয়ে আপনার যে আপডেটেড ব্যাংক ডিটেলস রয়েছে সেটা কিন্তু শো করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই ব্যক্তি দেখুন রেজিস্ট্রেশন কবে করেছিল, রেজিস্ট্রেশন করেছিল 13/2/2021, অর্থাৎ এই ব্যক্তি 13 তারিখে কিন্তু রেজিস্ট্রেশন করেছিল 2021 সালের ফেব্রুয়ারি মাসে। তো ওই ফেব্রুয়ারি মাস থেকে ধরে এই যে ডিসেম্বর মাস এই অবধি যে যতগুলো এফটিও হয় ততগুলো কিন্তু এই ব্যক্তি পেয়ে যাবে, ততগুলো কিন্তু এই ব্যক্তির দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট সেটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল রেসপন্স পাচ্ছিলেন না ব্যাংক থেকে, বা আপনার আধার নাম্বারটা ভ্যারিফাই ছিল না, দেখুন এই ব্যক্তির কিন্তু আধার নাম্বারটা যেমন ভ্যারিফাই রয়েছে, তো অনেকের কিন্তু এই আধার নাম্বারটা ভ্যারিফাই থাকে না, সেক্ষেত্রে কিন্তু ভ্যারিফাই করাতে হয়। তো কীভাবে করাতে পারবেন সেটার জন্য ভিডিও রয়েছে, আপনি 1-2 দিনেই কিন্তু ভ্যারিফাই করিয়ে নিতে পারবেন অনলাইনেই, আর এখন তো খুব দ্রুত কাজ হচ্ছে, আপনি আজকে করলে হয়তো 24 ঘন্টাই হয়ে যাবে, কালকে হয়তো হয়ে যাবে। তো দেখুন এখানে পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি 4টা কিন্তু কিস্তি একবারেই পাবে, অর্থাৎ 2000 করে 8000 টাকা কিন্তু টোটাল পাবে 4টা কিস্তির মাধ্যমে। আর যদি টাকাটা ডবল করা হয় তাহলে তো এই ব্যক্তি আরও বেশি পাবে, অর্থাৎ 8000-এর জায়গায় কিন্তু 16000 টাকা পাবে। তো আমি আপনাদের বলবো, আপনাদের যদি এখনও অ্যাপ্রুভ না হয়, অর্থাৎ আপনার ব্যাংক থেকে কোনো রকম অ্যাকসেপ্টেড এরকম মেসেজ না আসে বা এরকম ধরুন মেসেজ শো করছে না আপনার যে ব্যাংক থেকে আপনার অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে, অনেকেই কমেন্ট করবেন দাদা আমার এখনও পেন্ডিং পড়ে রয়েছে ব্যাংক ডিটেলস, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এডিও অফিসে গিয়ে কিন্তু আপনাকে জানাতে হবে, আপনার ব্যাংক ডিটেলসটা নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আবার অনেকেই বলবেন দাদা আমরা জমাও দিয়েছি কিন্তু হচ্ছে না, তো আপনাকে ওয়েট করতে হবে, হয়ে যাবে। আপনারা যদি জমা করে থাকেন তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ এডিও অফিসে তো আর একটা কাজ হয় না, সবগুলো কাজ হয়, কিন্তু আপনাদের কেন এত লেট হয় আমি জানি না, আমি যেগুলো জমা করি ওগুলো তো খুব তাড়াতাড়ি মানে হয়ে যায় অ্যাপ্রুভ বা তাড়াতাড়ি কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যায়। অনেকের ব্যাংক ডিটেলস প্রবলেম ছিল, অ্যাকাউন্ট নাম্বার ইনভ্যালিড ছিল, ওগুলো আমি অনেকগুলো ঠিক করে দিয়েছি, তো ফটাকসে হয়েও গেছে। তো আপনাদের কেন লেট হয় জানি না, তো একটু রিকোয়েস্ট করে বলবেন তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, যে পেমেন্ট যে আমরা যেন পাই, মানে অনেক ধরুন আপনার আধার ভেরিফিকেশনের জন্য বা আপনার ব্যাংক থেকে রেসপন্স না করার জন্য যদি পেমেন্টগুলো না পান, আপনার আরএফটিও যদি জেনারেট না হয় বা এফটিও যদি জেনারেট না হয়, সেক্ষেত্রে আপনাদের প্রবলেম, তো
অবশ্যই আপনারা আপনাদের যে এডি অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের যে ব্যাংক ডিটেইলস সেটা জমা দিলে রেসপন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা বুঝতে পারছেন অনেকের মনে কোশ্চেন ছিল যে কটা কিস্তি পাবেন যদি আপনাদের মানে এই অক্টোবর মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাপ্লিকেশনগুলো, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন চারটা কিন্তু পেয়ে যাবেন যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে। আর যারা একদম নিউ রেজিস্ট্রেশন করেছেন এই যে 31 অক্টোবরের মধ্যে, তাদেরগুলো যদি নভেম্বরে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা একটা কি দুটো কিস্তি কিন্তু পাবেন, একটা কিস্তি পাওয়ার কথা আর দুটো পেলেও কিন্তু পেতে পারেন। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো, ধন্যবাদ।